জলা অঙঠার উপর মন্ত্রী অতুল বরার অগ্নি পরীক্ষা অগ্নিকুণ্ডত মন্ত্রীর ভক্তি শক্তি আর রাজনীতি দেওবারে প্রতি নিশা এইদরে জলা অঙ্গঠাৰে খোজ কাঢ়িলে ৰাজ্যৰ কেবিনেট মন্ত্রী অতুল বৰাই এয়া বোকাখাটৰ ডিফলো চাহ বাগিচাৰ সমীপৰ উৰিয়া গাঁৱৰ দৃশ্য উৰিয়া গাঁৱত বিগত পোন্ধৰ দিনে চলি আছে 33 কোটি দেৱতাৰ পূজা উড়িয়া আদিবাসী লোকসকলে পালন করে এই উখাখুটি পূজা এই পূজার অন্তিম দিন উপস্থিত থাকে মন্ত্রী তথা সমষ্টিটির স্থানীয় বিধায়ক অতুল বরা পূজাত সেবা লৈ এইদরে জ্বলন্ত অঙ্গঠার উপরে খোজ কাঢ়িলে মন্ত্রীগিয়ে ইয়ালে প্রত্যেক বছরে আহো কিন্তু পুয়া পুৱতি নিশা যদি এটি শেষর পর্ব অগ্নি জ্বলন্ত অগ্নির মাঝে পার হওয়া এই পর্বত মানে আগে উপস্থিত এবার অনুমর্মে আসো তো ভাল লাগিছে রাইজর বিশ্বাস রাইজর পরম্পরা উড়িয়া সমাজের বিশেষ একটা ধর্মীয় পরম্পরা 33 কোটি দেবতাক যা 15 দিন ধরে উপবাকে থাকি পূজা করে আছে পূজা অর্চনা করেছে তখন রাইজর মঙ্গল কামনা করেছে আমিও লগত রাইজর মঙ্গল কামনা করছো রাইজর যেন মনোবাঞ্ছা পূর্ণ হয় রাজ্যের এগারী মন্ত্রীয়ে এইদরে পরম্পরাগত পূজাত সাহসিকতার অংশগ্রহণ করার পাছত দৃষ্টি আকর্ষণ করেছে বোকাখাটের রাজীপরার রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।